মুক্তিযুদ্ধের সময় আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার কিভাবে সরাসরি গুলি করে মানুষ হত্যা করেন আদালতে তার বর্ণনা দেন রাষ্ট্রপক্ষের নবম সাক্ষী তুষ্টু কুমার মণ্ডল। এই প্রথম প্রত্যক্ষদর্শী হিসেবে কোনো সাক্ষী বাচ্চু রাজাকারের বিরুদ্ধে মানুষ হত্যার অভিযোগ আনলেন। একাত্তরে হত্যা, গণহত্যা, লুট, অগ্নিসংযোগ ও নারী ধর্ষণ সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে পলাতক আসামি বাচ্চুর বিরুদ্ধে এদিন আরও দুজন সাক্ষ্য দেন। মাধবচন্দ্র বিশ্বাসকে বাচ্চু রাজাকার এবং তার অন্যান্য দলবলরা বাড়ি থেকে এনে যার বাড়ির সামনে পুকুর পাড়ে হত্যা করেছিল সেই তুষ্টু কুমার, তুষ্ট মাস্টার আজকে মাননীয় ট্রাইব্যুনালে সাক্ষী দিয়ে বলেছে তাকে গুলি করে হত্যা করে। আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই বিচার কাজ চলছে। এরই মধ্যে রাষ্ট্রপক্ষের দশজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। বাচ্চুর পক্ষে রাষ্ট্রনিয়োজিত আইনজীবী তার জেরাও শেষ করেছেন। আসামিপক্ষের আইনজীবীকে 5 ডিসেম্বরের মধ্যে সাফাই সাক্ষীর তালিকা জমা দেবার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এই সময়ের মধ্যে যদি আসামি মাওলানা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চুর পক্ষে সাফাই সাক্ষী না দেওয়া হয় তাহলে সাফাই সাক্ষী দেওয়ার সময় থাকবে না। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে জামাতের নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাইদির পক্ষে আইনগত যুক্তি উপস্থাপন শেষ করেছে তার আইনজীবীরা। তার একমাত্র অপরাধ যে তিনি একটা রাজনৈতিক দলের সদস্য, একটা চার্জেও তাকে দোষী সাব্যস্ত করার কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি। এখানে আমরা কোনো নাটক করি নাই আর নাটক আমরা বুঝিও না, কারণ কোর্টে সাক্ষী প্রমাণের ভিত্তিতে মামলার বিচার হবে। পৃথিবীর কোনো ট্রাইব্যুনালে বা কোনো ক্রিমিনাল কেসে কোনদিন আসামিপক্ষ কি বলছে যে প্রসিকিউশন মামলা প্রমাণ করতে পারছে? এবং আসামিপক্ষের আর্গুমেন্ট এটাই হয় সাক্ষী প্রমাণ থাকলে সাজা হয়। প্রসিকিউটর হায়দার আলী জানান, সাইদির বিরুদ্ধে একাত্তরের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ তারা আদালতে এরই মধ্যে উপস্থাপন করেছেন। আরিফ হোসেন, এটিএন বাংলা, ঢাকা।